মাদারীপুর জেলার বর্তমান কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে কোলচরী সস্থল। কোলচরী সস্থল অফিসিয়ালি আমার জন্ম তারিখ হচ্ছে জানুয়ারির 5 তারিখ 1951, যদিও আমার বাবা বলতেন যারা 21 ডিসেম্বর 15 পৌষ হিসেবে। আমার শিক্ষা জীবনের শুরুটা ছিল সস্থল প্রাইমারি স্কুল। এখানে পড়া অবস্থায় গ্রামের ছেলে তো দুষ্টু মেয়ে তো ঘুরতামই, গাছে থাকতাম বেশিরভাগ, পড়াশোনায় নাকি ভালোই ছিলাম, পাঠাতাম না পড়লেও, স্কুলে ঠিক মতো যেতাম না। বাবা আমার বড়ো ভাই থাকতেন আমার বাইরে, অর্থাৎ তিনি থাকতেন ভোলার চরফেশন অঞ্চলে, তাকে চিঠি লিখলেন যে ওকে নিয়ে যাও, কারণ ও পড়ে না অর্থাৎ পরীক্ষায় পাশ করে গাছে থাকে, তো আমাকে নিয়ে গেল। বড়ো ভাই দৌড়ে আসলো নিয়ে গেল, এই যে গেলাম তো গেলাম বড়ো ভাইয়ের কাছে। বড়ো ভাই আনোয়ার হোসেন খান একজন ধানমন্ডিতে আছেন, উনি এবং আমার বড়ো ভাবে আমাকে লালন পালন করলেন। ওনারা আমাকে আবার ওই চর ফেশন নিয়ে যাওয়ার পরে উনি আসলেন মির্জাকালু খোলা, মির্জাকালুতে এসে শশীগঞ্জে ওনার অফিস ছিল, বাড়ি বাসা অফিস একটাই, তো সেখানে আমাকে ভর্তি করে দেওয়া হয় 1958 খোলায় আদর্শ বিদ্যালয়ে পড়তাম। আমি আদর্শ বিদ্যালয় একটা গোলপাতার স্কুল ছিল, খুব সুন্দর। ওখানে পড়তে পড়তে বড়ো ভাইয়ের বাড়িও ছিল ওখানে, সেটা বিক্রি করে বড়ো ভাই চলে আসলেন ঢাকায় ধানমন্ডিতে, সেখানে তার সাথে থাকা। রায়ের বাজার স্কুল থেকে SSC পাশ করেছিলাম আমি, 67 ম্যাট্রিক পাশ করেছি, SSC পাশ করেছি। সেখান থেকে পড়তে গেলাম কলেজে, সিটি কলেজ, নাইট কলেজে, সেখান থেকে চলে আসলাম কলেজ অফ মিউজিক, এই সেগুন বাগিচার, তখন পাকিস্তান আমার একটাই কলেজ। এখানে ইন্টারমিডিয়েট পাশ করে যখন ডিগ্রি অর্থাৎ BMUS, ডিগ্রিটা হচ্ছে IMUS অর্থাৎ ইন্টারমিডিয়েট অফ মিউজিক, তারপরে হচ্ছে ব্যাচেলার অফ মিউজিক, এই ব্যাচেলার অফ মিউজিক বলতে BMUS-এর ফাইনাল ইয়ারে গিয়ে আমি আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়। তখন আমি এই কলেজেই থাকতাম, রাত্রে ঘুমাতাম এখানে, এখানে একটা ছোট্ট হোস্টেলের মতো ছিল বাসা, যদিও আমার ধানমন্ডিতে, কখনো কখনো যাতায়াত করা, আমি হেঁটেই অনেক সময় যাতায়াত করেছি। এবং ওখানে খুব বড় মনের কিছু মানুষ ছিলেন, আমাদের ভাইস প্রিন্সিপাল বারের মজুমদার তো প্রিন্সিপাল ছিলেন, বিশেষ করে আমি আজকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি যিনি আমাকে লেখাপড়ায়, বিশেষ করে এই কলেজে আসার লেখাপড়ায় যে সহযোগিতাটা করেছেন সেটা হচ্ছে ময়না ভাই বলে একজন ভাইস প্রিন্সিপাল ছিলেন। ওনার একটুখানি পরিচয় দিয়েই, কারণ ওনার বাবা 1914 সনে এই উপমহাদেশের প্রথম মুসলমানদের মধ্যে MB ডাক্তার, এটা বিশাল ব্যাপার। এই ভাইস প্রিন্সিপাল আর আমরা একই গলিতে থাকতাম, তারও আগের থেকেই যখন বঙ্গবন্ধুর এই যে অসহযোগ আন্দোলনগুলো হচ্ছে, মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার আহ্বানগুলো আমরা আভাস পাচ্ছি, আমরা স্বাধীন হতে যাব, এরকম একটা এই অবস্থায় আমরা গণসংগীত পরিবেশন করতাম এদেশে, মানে এই এই শহরে যত আয়োজন হতো, বিশেষ করে স্বাধীনতার পক্ষের কথা, স্বাধীনতার পক্ষের যে অনুষ্ঠানগুলো, মুক্তিযুদ্ধের আগের যে অনুষ্ঠানগুলো, এই আমরা জাগরণীমূলক গানটা খুব বেশি করতাম, আমরা সেখানে অংশগ্রহণ করতাম। গান নয় শুধু, আমরা বিভিন্নভাবে নাটকও করতাম এসব সংক্রান্ত, আমি নিজেও অভিনয় করেছি স্টেজে এই 28 নম্বর সেগুন বাগিচাতে। তো এখন ওইখান থেকে যখন আমরা থাকতে থাকতে একসময় তো 71-এর মার্চ
চলে আসে। আমি একটা কথা বলি, আমি স্বাধীনমূলক বেতারের শব্দ সৈনিক বা কণ্ঠশিল্পী বলি, আমরা সবচাইতে একটা অর্গানাইজেশন থেকে যত লোক যাওয়া যায় মানে বেতারের বাইরে, আমরা এই স্টুডেন্টরা কলেজ অফ মিউজিকের সংখ্যা কিন্তু আমাদের বেশি। মার্চে তো উত্তাল মার্চ আপনারা জানেন, যে সময় বেশ কিছু ঘটনা খুব দ্রুত ঘটতে থাকে। তো 25শে মার্চ রাত্রে আমি এখন যে মন্ত্রী মায়া মুখার্জর হোসেন চৌধুরীর মায়া, তারপরে আনোয়ার হোসেন আনু নামে একটা ছেলে ছিল, তারপরে আরেকজন ছিল মাহফুজ নামে, আমরা চারজন একটা ফ্লোরে শুয়েছিলাম। এর মধ্যে একটা গুলির শব্দ পাই আমরা প্রায় 12টার কাছাকাছি। এইটা কলেজ অফ মিউজিকের ফ্লোর, ওখানে আমরা প্র্যাকটিসও করতাম, আমরা থাকতাম, কার্পেট বিছানো থাকতো, আমরা ওখানে থাকতাম। আমাদের ওই বালিশ ছিল না, কিন্তু তবলার যে বিড়াগুলো ওগুলো অনেক সময় ব্যবহার করতাম বালিশ হিসেবে। ওখানে থাকতো ওই শব্দটা হলো, আমরা কিন্তু তারও আগে বুঝতে পারছিলাম যে তখন তো বঙ্গবন্ধুর সাথে অলরেডি পাকিস্তান সরকারের যে আলোচনা সেটা ফেল করেছে। আমরা খুব আশঙ্কার মধ্যে ছিলাম, আতঙ্কিতও ছিলাম যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তো ওই গুলির শব্দে যখন আমরা উঠে যাই সেখানে, মনে হচ্ছিল একদম কানের কাছে। আমরা যেখানে থাকি তারপরে হচ্ছে শিল্পকলা, শিল্পকলার উত্তর পাশে হচ্ছে দুদক, ওই মোড়টার মধ্যে এসে গুলিটা হয়। আমরা উঠে গেলে পরে আমরা বুঝতে পারলাম যে একটা কিছু সূচনা হয়েছে, এবং আশেপাশে অনেক শব্দ, তখন গুলির শব্দ ইত্যাদি, আমরা তখনও জানতে পারিনি যে এইসব শব্দ কোত্থেকে আসে। তা আমরা ধরেছিলাম যে কাছাকাছি কোথাও কিছু একটা ঘটছে খুব মারাত্মক। ওই সময় ওই রাত্রেই আমরা আবার আমরা সবাই মিলে ছাদে গেলাম, তখন দোতলা বিল্ডিং, ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম এই যে বংশাল সাইডে, যেটা এখন রাস্তা অনেক বড়, তখন তো ছোট রাস্তা ছিল ওল্ড টাউনে, এই রাস্তার ওইদিকে মানে বংশাল সাইডে আগুন চলছে, এবং শব্দগুলো যে বন্দুকের যে শব্দগুলো সেগুলো আসতেছে এই রাজারবাগ অঞ্চল থেকে এবং ইউনিভার্সিটি অঞ্চল থেকে। এইসব জিনিসটা আমরা কিন্তু আন্দাজ করছি আর কি, যে এইসব জায়গার যে শব্দটা খুব ঘন ঘন গুলির শব্দ, বোমা ইত্যাদির মতো শব্দ হচ্ছে। আমরা পরে উঁকি মেরে আমরা দেয়াল থেকে মানে নিচে নেমে আবার দেয়াল থেকে উঁকি মেরে চেষ্টা করলাম দেখতে, দেখলাম যে ওই দেয়ালের ওপারে যে দুদকের কথা বললাম না, এই রাস্তায় আর্মি। তখন আমরা একটু আতঙ্কিত ছিলাম, কারণ যেহেতু আমরা স্টুডেন্ট আর এখানে আমরা গান বাজনা করি, নিশ্চয়ই তাদের কাছে খবর ছিল যে আমরা গণসংগীত করি। তারপর তো একটা কারফিউ দিয়ে দিল, যে প্রথম 26 তারিখে কারফিউ গেল, 27 তারিখে কারফিউটা উঠিয়ে দেয়। উঠিয়ে নিলে পরে আমরা কিন্তু কলেজ থেকে চলে গেলাম, কারণ আমরা জানি যে এখানে দেখেন এই কলেজের মধ্যে কিন্তু আমাদের প্রিন্সিপাল যে বাড়ির মজুমদার, তিনি কিন্তু পরিবর্ষণ দোতলায় থাকতেন। এরপরে আমরা যখন সবাই চলে যাচ্ছি উনিও চলে গেলেন। আমাদের মনে আছে যে ওই যে বংশালতে বংশালে যে আগুন লাগালো তার যে ছাই, এই ছাই কিন্তু আমরা এখানে বসে কুড়িয়েছি এবং আমরা সেটা কাগজেও রেখেছিলাম। 27 তারিখে কারফিউ ভাঙে, আমরা সবাই মোটামুটি কলেজ থেকে বের হয়ে গেলাম, এবং বাড়ির মজুমদার তার দুটো সন্তানকে নিয়ে বের হলেন। এক বড় মেয়েটি উনি যখন নদী পার হচ্ছেন বুড়িগঙ্গা থেকে ওপারে, পথে নদীতেই ওনার বড় মেয়েটি হারিয়ে যায়। বড় মেয়ে বলতে ওনার সন্তান হিসেবে বড়, বয়সটা কম ছিল, 8-9 বয়স ছিল। ওর ছোটো ছেলেটা আপনারা জানেন যে গান করে, ও তখন একদম পড়ে যাক। আমি হেঁটেই চলে গেলাম, কারণ তখন তো কারফিউটা ভেঙেছে, আমার যাওয়া যায়, কোনো ট্রান্সপোর্ট ছিল না। হেঁটে চলে গেলাম ধানমন্ডি আমার বড় ভাই ভাবের ওখানে। ওখান থেকে পরে সিদ্ধান্ত নিলাম যে আমরা এখানে থাকবো না, আমরা চলে গেলাম আটি অঞ্চলে ওপারে বসছিলাম। তখন তো ব্রিজ ছিল না, নদী নৌকা পাল দিয়ে বসছিল। আটির ওপারে একটা গ্রামে গিয়ে উঠলাম, আর এদিকে আমার আরেক চাচা ছিলেন নওয়াপুরে মহাজনপুর লেনে, আমার সেজো চাচা, আমার চাচাতো ভাইরা ছিলেন ওখানে। তো ওরাও আমাদের বাসায় আসলেন এক সময়, আমরা বাড়িঘর ফেলে আমরা একসাথে গিয়ে ওপারে থাকতে চেষ্টা করলাম। এক সময় আমি দেশে গেলাম লঞ্চে, আবার ওখান থেকে বড় ভাইয়ের সাথে যাওয়া আসা, আবার আসলাম এসে ওই আমরা যখন ওই আটটিতেই আমাদের আসলে যাতায়াতটা হয় বাড়ি থেকে। আর আমার যে চাচা ছিলেন তারাও আমাদের বাড়িতে, এক সময় আমার দুই চাচাতো ভাই এবং এক মামা, আমার চাচাতো ভাইয়েরই মামা, ওরা তিনজন গেল মহাজনপুর লেনে। তিনজন যাওয়ার পরে আমি বলছি এপ্রিলের দিকে, ওনারা যখন ওখানে গেল আমার ওই তিনজনকে ওখানে মেরে ফেল। তাও কে মারলো? আর্মিরাই মেরেছে, কিন্তু এই সহযোগিতাটা করেছে আমার চাচাতো ভাইদেরকে, যিনি আর্মি পড়াতেন তার এক ছেলে, ওই বাড়িটা দখল করার জন্য এবং তাদের শত্রুতাবশত এটা করে দিল।
তিনজনের নাম, একজন নাম হচ্ছে বড় তাবরিজ ভাই, আমাদের বড় ভাই, বড় জামাতো ভাই, আর একজন ফিরোজ। ফিরোজ তাবরিজ ভাইয়ের মাত্র তখন তিনটি সন্তান, একজন পেটে আর দুটো হয়ে গেছে। আর ফিরোজ ভাই মাত্র 3 মাস আগে বিয়ে করেছিলেন। এই হলো আর মামাটার, আমার নামটা এখন মনে নেই, ওরা বাড়ি ছিল বিক্রমপুরে, নারায়ণগঞ্জে থাকতেন। ওদেরকে উদ্ধার করলেন আমার বড় ভাই। বড় ভাই আবার ডিস্ট্রিক্ট কারণগুলো ছিলেন, কোর্টের দিকে চাকরি করতে মানে দিচ্ছে অফিসে। উনি এক সময় প্রায় 2 দিন চেষ্টা করে ওই লাশ মানে রাস্তা থেকে এনে কবর দিতে পারেন। এভাবে একটা সময় গেল। পরে আমরা 2 তারিখে ঢাকা থেকে আমি কালকিনি চলে যাচ্ছি আমার দেশের বাড়ি শ্রীনগরে, বিক্রমপুরে, হলদিয়া ঘাট, ওপারে ওয়াপদা ঘাট, তারপরে একটা বাড়িতে থেকে একটা রাত্রে আমরা চলে যাচ্ছি। এইটা হচ্ছে 2 তারিখের ঘটনা। ঠিক ওই 2 তারিখে আমার চাচাতো ভাই দুটাকে আর মামাটাকে নিয়ে গেলাম এপ্রিল মাসে। এরপরে বাড়ি গেলে পরে ওখান থেকে একবার আমি ঢাকায় এসেছিলাম, আবার বাড়ি গেলাম। তো এ থেকে আমার বাড়িতে গিয়ে দেখলাম যে সিচুয়েশনটা বাড়ির নয়, একটা হিন্দু পাড়া ছিল সামনে গ্রাম, সেখানে একটা অকারেন্স হয়, অন্য একটা গ্রামের লোক এসে, লোকেরা এসে কিছু লুটপাট করেছিল, সেটা আবার আমরা বিচারও করেছিলাম, বিচার করে সমস্ত জিনিসপত্র ফেরত দেওয়ার চেষ্টা করেছিল তারা। আমাদের পরিবারেও এখনো একজন আছে, 2-1টি পরিবার এরকম বিপক্ষে ছিল, কিন্তু তারা পরে যখন মুক্তিযুদ্ধের পরে এসে দেখতে তারা বিতাড়িত, তারা দেশে ছিল। তো তখন আমরা বেতার তো শুনতাম, স্বাধীনতা বেতারকে, বাংলাদেশ বেতারের, আমরা তো রেডিও ছিল আমাদের বাড়িতে প্রথম থেকেই, বড় রেডিও বলেন তখনকার, সেই ব্যাটারি সেট, তারপরে ট্রানজিস্টার ছিল এক সময় পোর্টেবল, যেটা হাতে করে চালানো যেত, আমাদের বাড়িতেও ছিল, ওইটা আমরা শুনতাম। এরপরে আমি আমার বাড়ি থেকে, আমরা প্রায় 9টা ভাই, চাচাতো ভাই সব মুক্তিযুদ্ধে যাব সিদ্ধান্ত হবে। আমাদের যাত্রাটা কিন্তু একটু দেরি হয়েছে, কারণ তখন পানি টানি ছিল। এবং সেপ্টেম্বর মাসের দিকে আমি আমার কাগজপত্রে যেটা দেখতে পাই যে আমি হাকিমপুর ক্যাম্পের থেকে একটা মুভমেন্ট অর্ডার এবং একজনের একটা সুপারিশ পাই এমপি মতিউর রহমানের, তাতে উনি যে সইটা করেছেন, যে তারিখ দিয়েছেন, সেটি হচ্ছে সেপ্টেম্বর 15 তারিখ। তার মানে আমি তাহলে আরও 3 দিন আগে হয়তো দেশ থেকে রওনা হয়েছি, কারণ যেতে তো সময় লেগেছিল। আমার টার্গেটটা ছিল আমি স্বাধীন বাংলা বেতারে যাব। একটা টেকনিক্যাল কথা বলি, আমি যখন ট্রানজিস্টার শুনতাম তখন ট্রানজিস্টারের শব্দটা কোন দিক থেকে আসছে, হ্যাঁ আপনি সব দিক থেকে শব্দ শুনতে পাবেন, কিন্তু এই শব্দটা কোন দিক থেকে আসছে। ঢাকা স্টেশন হলে ওই সেটটা ঘুরালে কিন্তু বোঝা যায় পরিষ্কারটা কোন দিক দিয়ে আসে। আমি অনেক আগের থেকেই কলিকাতাও শুনতাম, বিবিধ ভারতীয় অনুষ্ঠান শুনতাম, গান শুনতাম, তখনও বুঝতে পারতাম যে এই শব্দটা এই কলকাতাটা এই দিকে, হ্যাঁ ঠিক এই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারতাম। তো সেই হিসাবে আমি ধরে নিয়েছি যে যদিও এটা মুজিবনগর বলা হতো যে স্বাধীন বাংলা বেতার, কিন্তু আমি ধরে নিয়েছি এটা পশ্চিমে হবে এবং কলকাতায় হবে, এটা আমার একটা আত্মবিশ্বাস ছিল। আমি সেই বিশ্বাসে আমি ওই দিকে রওনা করলাম। তো আমরা যখন এদিক থেকে গেলাম, আমাদের কালকে নিয়ে ফাঁসিয়াতলা থেকে, আমার আমার কিন্তু হাটের নাম ফাঁসিয়াতলা, ব্রিটিশ আমার একটা ফাঁসি হয়েছিল সেজন্য ফাঁসিয়াতলা। আমরা গেলাম, পরে বেশ কিছু জায়গা বিল টিল পার হয়ে গেলাম। তো পথে একটা ব্রিজ ছিল ছোট, সেখানে একটা রাস্তা, আর্মিরা যাতায়াত করে যশোরের আগে, কিন্তু তো সেখানে একটা কারেন্স হয়, যেটা ঘটনা ঘটে যে আমাদের পার করবার জন্য এই সময় কিন্তু আবার ওখানে মুক্তিযোদ্ধারা ছিল, তারা আবার জানতে পেরেছে আমি গান করি, সুতরাং ওরা আবার আমাকে ধরে নিল, আমি বড় ভাই। এভাবে আমি আবার তাদের সাথে যাচ্ছি, এবং একটা নৌকায়, আমার মনে আছে যে আমরা প্রায় একটা নৌকায় ছিলাম প্রায় 20 জনের মতো, কিন্তু ওপারে যখন যাব ওই ব্রিজটার ভিতর দিয়ে মানে নিচ দিয়ে যেতে হবে, উপর দিয়ে আর্মির গাড়ি যাচ্ছে এবং ওখানে আবার বিপক্ষ শক্তিও আছে, মানে মুক্তিযুদ্ধের বিপক্ষ রাজাকার আলবদরের গ্রুপ আছে। আপনারা জানেন যে যশোর অঞ্চলে কিন্তু এই সংখ্যাটা অনেক বেশি ছিল। আমাদেরকে বাধা দিতে আসলো স্থানীয় যে বিপক্ষ গ্রুপ, সেখানে একটা অপারেশন হয়েছে, আমাদের হাতে কোনো অ্যামুনিশন নেই, মুক্তিযোদ্ধাদের কাছে ছিল, তারা ওদেরকে ধরতে পেরেছিল। পরে আমরা পার হয়ে যেতে পেরেলাম, গিয়ে উঠলাম কিরানীগঞ্জ বলে একটা জায়গা আছে ওখানে, সেখানে নাকি যেটা নিয়ে একটা বটগাছ নিয়ে একটু কথা উঠেছিল যে এই বটগাছটা কলকাতার যে একটা গার্ডেন আছে ইডেন গার্ডেন নাকি, সেখানকার বটগাছ নাকি বিশ্বের সবচেয়ে বড় বটগাছ, কিন্তু পরে ইতিহাসে বের হলো
গবেষণায় যে না ওই বটগাছটা কেরানীগঞ্জে আছে, যেই বটগাছে বসে আমি ডাব খেয়েছিলাম, তাই ওখানে বসতে পেরেছিলাম কয়েকজন আর কি। একটা ছোট্ট নদীও ছিল ওখানে, নদীটা আমার মনে আছে আমরা 26 বার পার হয়েছি ওপারে যাওয়ার পরে, পারি না। পাশে রেল স্টেশন ছিল, সেখানে আর বেড়া এসে গেছে তখন। তারপরে আরেকটু পরে গিয়ে আবার তাহেরপুরে তখন অপারেশন হলো, আমরা যে দুটো ওখানে আছি। যাই হোক, তা আমরা রাত্রে পার হয়ে যাচ্ছি ওখানে, ইয়ে থাকে এসব জায়গাগুলোতে আপনার গাইড থাকে যারা হেল্প করে, এরা আমাদেরকে পার করে নিয়ে গেলো। কিন্তু পথে একটা হুজুর উঠলো আর্মি, আর্মির কথা শোনার পরে সেটা জ্যোৎস্না রাত্রি ছিল, সবাই ছিটকে গেল। আমার ভাইরা কোথায় গেল আমি জানি না, আমরা একসাথে ছিলাম। আমি গিয়ে যে পালালাম সেটা একটা অবাক কাণ্ড, যে আমি একটা যখন নিজেকে আবিষ্কার, যখন বললো যে ক্লিয়ার হয়ে গেছে চলে গেছে আর্মি নেই, নিজেকে আবিষ্কার করলাম একটা ঘরের পেছনে একটা কচু গাছের পাতা নিচ্ছে, আমি উপর হয়ে পড়ে আছি, কচু গাছের পাতা আমাকে শেল্টার দিচ্ছে। বলেন বাঁচার জন্য মানুষ কচু গাছে তো যে কোনো সময় দেখতেই পায়, জ্যোৎস্না দেখলে গুলি করে, যদি আর্মি হতো বা দেখতো গুলি করতো। তারপরে আমরা একটা বাড়ি থেকে উঠলাম, সারা রাত দৌড়ে দৌড়ে যাওয়ার পরে তাহেরপুরের খুব কাছে যেখানে অপারেশনের জায়গাটা, ওখানে জ্বালাও টালাও সব কিছু হয়ে গেছে, একটা জঙ্গলের মধ্যে গিয়ে উঠলাম। আমরা জঙ্গলে একটা ডোবা আছে, পেটে খিদে, বুঝতেই পারতেছেন খাবার তো আর তখন সঙ্গে ছিল, আমরা কিছুটা চিরা গুড় নিয়ে গেছিলাম ও পর্যন্তই আমাদের খাবার, তো এখন পানি খাবো, ওই ডোবার পানি আমরা খাচ্ছি। ওখানে প্রায় আমরা 20-25 জনের মতো ছিলাম, আশেপাশে বাড়িটা আছে, একটা ভদ্রলোক আছে একটা ছোট্ট বাচ্চা নিয়ে গেলাম। পরে তো পরিচয় দিলাম যে আমি গান করি, আমি কলেজের মিউজিক ছাত্র, আমরা এখানে এসেছি। সেও কিন্তু এই বাড়িতে এসে, তার শ্বশুর বাড়ি, তার শাশুড়ি বা শ্বশুর অন্য নাতি স্বজন কেউ নাই, তারা অন্য জায়গায়। আপনারা একটা জিনিস খেয়াল করেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে এই বাড়ির লোক পালিয়ে গেছে ওই বাড়িতে ঘুরছে, ওই বাড়ির লোক কিন্তু পালিয়ে গেছে আর এক বাড়িতে। মুক্তিযুদ্ধকালীন সময় ঘর ছেড়েছে অনেকে, প্রত্যেকেই ঘর ছাড়া হয়েছে আর এক বাড়িতে। যাই হোক, উনি শ্বশুর বাড়িতে ছিলেন, উনি দেখলেন যে আমরা আমাদের খিদে টিতে লেগেছে, শুনলেন, তো উনি কী করলেন, সামনে একটা কুকুর ছিল, কুকুরে বলছে আপনারা একটু হাত মুখ ধুয়ে আসেন, তা আমি একটু ব্যবস্থা করতেছি। উনি কী করলেন, বিভিন্ন বাড়ি থেকে দু একজন আছে এরকম ছিল, মোটামুটি 10-12টা ঘরের একটা গ্রাম, ভাত পান্তা ভাত এনে সামনে দিয়েছে, কাঁচা মরিচ পেঁয়াজ পেঁয়াজ দিয়েছিল, আমরা খাচ্ছি। এর মধ্যে মাত্র আমার মনে আছে যে আমি বোধহয় দ্বিতীয় নালাটা মুখে দেব, উনি এসে বললেন যে ভাই আপনাদের জঙ্গলে কি একজন হুজুর এসেছিলেন? বলছে হ্যাঁ এসেছিলেন, তো কয়ে আপনাদের সাথে কোনো কথাবার্তা বলে গেছে? বলে হ্যাঁ বলেছে, তো আমাদের তো খুব প্রশংসা করলো, আমরা মুক্তিযুদ্ধে যাচ্ছি, আমাদের তো দোয়া টোয়া করলেন উনি, কয়ে যে শিগগির যান চলে যান, আপনাদের খেতে হবে না, আপনারা ভাগে। এটা যশোর কালীগঞ্জ পার হইয়া বাগদার আগে, তো আপনি চিন্তা করেন কীরকম সিচুয়েশন, যে হুজুর আমাদেরকে পেয়ে দোয়া টোয়া করে সে কিন্তু অলরেডি তাহেরপুর চলে গেছে খবর দিতে, ওখানে আর্মি আছে, ও বলছে শিগগির চলে যান, হুজুর তাহেরপুর চলে গেছে। আমরা খুব দ্রুত জঙ্গলে এসে, আমাদের যে সাথে ব্যাগ ট্যাগ ছিল ছোট ছোট, তখনকার ব্যাগগুলো ছিল কিন্তু আপনার চামড়া, আমার ওইটাকে পেঁচানো ছিল সবুজ রঙের একটা লুঙ্গি দিয়ে, আমরা একটা না দুটো শার্ট দিয়ে দিয়ে এরকম। তো সকলকে বললাম যে তোমরা একটা কাজ করো, তখন কিন্তু খেজুর গাছ কাটা শুরু হচ্ছে ওখানে, ওগুলো তো আর্লি কাটে, আমরা যে এখানে খেজুর গাছ কাটতেছে, তোমরা সবাই চাষা হও, চাষা হয়ে এক লাইনে যাওয়া না, 3-4 জন করে 2 জন করে খুব দ্রুত সামনে ওই দেখা যায় পাট পাট গাছ আছে, আখ ক্ষেত আছে, পালাও। ওরা তাই করলো, সামনে পাট গাছের মধ্যে ঢুকে গেল। আমি বিশ্বাস করেন 5-7 মিনিট পরে দেখলাম যে যেই গ্রামে আমরা ছিলাম সেই গ্রামে আমি, অর্থাৎ আর কিছুক্ষণ হলে আমাদের খাবারটা শেষ করতেও যেতাম তাহলে আমরা ধরা পড়ে গেছিলাম। আমরা জানি না, আমাদের আজকে খারাপ লাগে, ওই যেই ভদ্রলোক আমাদেরকে সহযোগিতা করলে তার যে কী অবস্থা হয়েছে, তার বাচ্চাটা কী হয়েছে আমরা জানি, আজও জানতে পারি। আচ্ছা, যাই হোক, সামনে আমরা পাটখাত থেকে আরও যাচ্ছি আর কি, সামনে পানি আছে ডোবার মতো, মানে কচুরি পানা দেখা যায়, ধান ক্ষেতের মতো আছে, সামনে আবার একটা রাস্তা আছে, পাকা রাস্তা, উপরে পাকা, একটু উঁচু, তো এখানে আবার আর্মির গাড়ি যাচ্ছে, কিছুক্ষণ পর পরই গাড়ি যাচ্ছে, দুটা তিনটা একটা এরকম। ওই পারে মুক্তাংশ, সেটা আমরা আমাদেরকে জানতে পেরেছি আর কি। আমরা রাস্তাটার এই পারে পানির মধ্যেই আমরা বসা, তখন আমি ওদেরকে বললাম যে তোমরা একটা কাজ করো, আমি যাচ্ছি কিন্তু কেউ দাঁড়িয়ে যাবে না, তোমরা রাস্তা উঠে গড়িয়ে যাবা,
গড়িয়ে ওপারে গিয়ে পড়ে যাওয়া। তাহলে হবে কি যে দূর থেকে যদি দেখেও তো মনে হবে কোনো প্রাণী টাণী হবে ইত্যাদি, কোনো মানুষ না। এবং আমি করার পরে ওরা তাই করলো, প্রত্যেকে এইভাবে করে করে ওপারে চলে, মানে আমরা রাস্তাটা পার করতে পারলাম। এর মধ্যে আমার একটা গাড়ি কিন্তু গেছে, এই কিছু যাওয়ার পরে কয়েকজন গেল পরে গাড়ি কিন্তু গেছে, কিন্তু আমরা ওপারে গিয়ে আবার পাটটাতে ভাবতে পেরেছিলাম। তারপর তো মুক্তাংশ, ওখান থেকে আমরা বাগদা যে একটা হাট আছে ওখানে গিয়ে উঠলাম। আমি আমার ভাইদের জন্য অপেক্ষা করছি, একজন বলল আপনার ভাই এই এই ব্যাপার আপনার সাথে ছিল, এরকম এরকম দেখতাম যে হ্যাঁ গুলি করে বেড়ে ফেলেছে, ধান খেতে পালাইছিল, ধান খেতেই বেড়ে ফেলেছে। নাম হচ্ছে সিরাজ, তারপরে খোকন, তারপরে বাদশাহ, এরকম আমাদের ভাইদের নয়জনের মধ্যে আমি ওদের মধ্যে বড় ছিলাম। এর মধ্যে সিরাজও ইদানিংকালে নাই, মারা গেছে আমার ছোটোবেলা, বাদশাহ মারা গেছে, খোকন এরকম কয়েকজন আছে। আমি বেহুশ হয়ে গেছি, আমি বেহুশ হয়ে যাই, পড়ে দিই, অনেকক্ষণ পরে আমি উঠলাম। যাই হোক, ওখান থেকে আমরা পরে ওই হাকিমপুর ক্যাম্পে গিয়ে উঠলাম। আমার ভাইরা পরে আমি খবর পেলাম যে তারা বেঁচে গেছে, 15 তারিখেই পেলাম খবরটা। তো এর মধ্যে কিন্তু ওরা চলে এসছে, আমি এখন কলকাতায় যাব, স্বাধীন বাংলা বেতারে যাব, ইলেকট্রিক ট্রেন কলকাতা যাচ্ছি, শিয়ালদা যাবে। এই যে যাতায়াতের রাস্তা এবং তার আগে যে বাসে গেলাম, ওরা আমাকে বসতে দিয়েছে বাসে, নিজেরা উঠে মুক্তিযুদ্ধে যাচ্ছি, শিল্পী স্বাধীন বাংলা বেতারে যাচ্ছি, আপনি বসে। ট্রেনে যাচ্ছি টিকিটের পয়সা নেয়নি, বরঞ্চ কেউ কেউ খাইয়েছে। সেই সময় ওরা আমাদেরকে যে সহযোগিতা করেছে সেটা আপনারা জানেনই, যে মুক্তিযুদ্ধের পুরো সহযোগিতা তাদের কাছ থেকে এসেছিল, আমিও ব্যক্তিগতভাবে এই আচরণগুলো তাদের কাছ থেকে পেয়েছি। তারপরে আমাদের তো ক্যাম্পই ছিল, মুক্তিযোদ্ধা ক্যাম্প তো ওদিকে ছিল পশ্চিম দিকে। তখন আপনারা জানেন যে ওই অঞ্চলটা কলকাতা অঞ্চল নকশালদের আওতামুক্ত ছিল এক সময়, তাই না? কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের কারণে নকশালরা কিন্তু তাদের কার্যক্রমটা বন্ধ করে দিয়েছে। এই জন্য মোহাম্মদ আব্দুল জব্বার কি বলতেন যে ওরা নকশাল আমরা শেখসাম, খুব সুন্দর একটা শব্দ বলেছিল জব্বার ভাই। এক সময় উঠলাম স্বাধীন মেলা বেতারে, কীভাবে প্রথমে গেলাম থিয়েটার রোডে, আমাদের যে এম্বাসি ছিল সেইখানে ক্যাম্পের মধ্যে ছিল থিয়েটার রোডে। তো সেখানে গিয়ে পেলাম মাদারীপুর কলেজের ভিপি হাবিব, হাবিবকে পাওয়াতে সে খুব খুশি, ও আমাকে গাইড করে দিল, আমি এইভাবে এইভাবে জিজ্ঞেস করে করে জায়গা মতো পৌঁছলাম। বাড়িটা হচ্ছে 58 বালিগঞ্জ সার্কুলার, দোতলা বাড়ি, সম্ভবত 16 তারিখ হবে সেপ্টেম্বরে। হ্যাঁ, এই জন্য বলছি যে 17 তারিখে বালিগঞ্জ থানা আমার ওই সাত মুভমেন্ট অর্ডারের উপরে একটা ডায়েরি করে, আমার কিছু ডকুমেন্টসটা আসে কিন্তু ওই ডায়েরিতে লেখা আছে 17 তারিখে, কারণ আমি ওঠার পরে আমাকে ডায়েরি করতে পাঠানো হয়েছিল যে এটা ডায়েরি করতে হবে, তুমি যে এসছো ডায়েরি করো। ওখানে গিয়ে নিচতলায় পেলাম কিছু লোক, কিছু অপরিচিত, উঠলাম দোতলায়। দোতলায় গিয়ে দেখি অজিত রায়, অজিত রায় আমার সঙ্গীত গুরু, তার কাছে আমি গান শিখতাম, একসাথে গণসঙ্গীত করতাম এই দেশে, হ্যাঁ, যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তার আগে। তুমি তো আমাকে জড়িয়ে ধরলে, খুব আমাকে পছন্দ করতেন, আদর করতেন উনি। আরেকজন লোককে পেয়ে আমি এত আপ্লুত ছিলাম, যার কারণে আমার বেতারের সম্পৃক্ততা ছিল, তার নাম ছিল তাহের সুলতান। এবং এই লোকটি আমাকে ওই স্বাধীন বাংলা বেতারে থাকা অবস্থায় বিভিন্ন অনুষ্ঠানে কথা বলার জন্য ডাক্তারকে শহরের বাইরেও পাঠাতেন, যে যাও একটু মুক্তিযুদ্ধে গল্প করে আসো, কথা বলে আসো। ওখানে উঠলাম, পরে থাকার তো জায়গা থাকার ছিল না, তারপর আমি থাকতে পেরেছিলাম, কয়েকজন থাকতেন, আমিও থাকতাম পাকের ঘরে, ম্যাগাজিন বালিশ এবং বিছানা হচ্ছে ওই বড় লর্ডসের পত্রিকা, আমাকে মোটামুটি ওরা আদরের সাথেই থাকতে দিয়েছে জায়গায়। বেতারের অফিসারদের আমি আগেও অনেক চিনতাম, কারণ আমি ঢাকা বেতার থাকা অবস্থায় ঢাকা বেতারে যে সঙ্গীত শিক্ষার আসর হতো, আব্দুল আহাদ শেখাতেন, ওস্তাদ গুল মোহাম্মদ খাঁ শেখাতেন, ওস্তাদ মুন্সির রশিদ্দিন শেখাতেন, লুৎফর রহমান শেখ, লুৎফর রহমানের জনতার সংগ্রাম চলবে যে সুরকার উনি শেখাতেন, আব্দুল লতিফ গান শেখাতেন। এই ক্লাসটা আমি ছিলাম আপনার ক্লাস ক্যাপ্টেন বেতার, তো এই জন্য আমাকে মোটামুটি বেতারের কর্মকর্তারা চিনতেন, আমার জন্য সুবিধা ছিল। এরপরে পরিচয় হলো, একদিন দেখি যে সর্দার আলাউদ্দিন জব্বার এরা সব এসছে, বোম্বে টুম্বে ট্যুর করে কালেকশনে গিয়েছে, এরা এসছে।
আলাউদ্দিন আমাকে পেয়ে এত খুশি হলো, দেখি জড়িয়ে ধরে, এই তুই আমার ছোট ভাই, আজ থেকে তুই আমার সাথে থাকবি, মানে তুই কোথা থাকিস, আমরা যেন পাখির ঘরে, বলে না তুই আমার সাথে গ্যারেজে ঘুম। তারপরে আমরা বিভিন্ন অনুষ্ঠানে ওনার সাথে যাই, বিভিন্ন জায়গায়, অনেক স্মৃতি আছে। আর একটু বলে রাখি যে সর্দার আলাউদ্দিন কিন্তু 72 সনে মারা যান, উনি বিবাহ করেন নাই, মুন্সিগঞ্জের শ্রীবর্তীর সন্তান। উনি স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিকদের মধ্যে, কণ্ঠযোদ্ধাদের মধ্যে এবং সমস্ত যারা ছিলেন তাদের মধ্যে উনি প্রথম মৃত ব্যক্তি, উনি প্রথম মারা যান। দ্বিতীয় হচ্ছেন আমাদের রাজু আহমেদ, যে জল্লাদের দরবারে তিনি অভিনয় করতেন। ওর ছোট ভাই ছিল ইয়ে আমিনুল হক বাদশা, বঙ্গবন্ধুর যে প্রথম প্রেস সেক্রেটারি। তারপরে মান্না হক সুরকার, গান হচ্ছে কোরাস, আমি ম্যাক্সিমাম কোরাস গানেই কণ্ঠ দিতাম, যে কটা পেয়েছি সাথে। এর মধ্যে গান ছিল মুকসুদ আলী খানের লেখা এবং সুরে, সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে, এহিয়া তোমায়, প্রথমে লেখা ছিল যে পৃথিবী তোমায় আসামির মতো জবাব দিতে হবে, এটা পরে আবার চেঞ্জ করে কেউ কেউ এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে, এই গান এটা আমরা কোরাস দিয়েছি। এরপরে মোহাম্মদ আব্দুল জব্বারের সুরে কিছু গান করেছি। বিজয়ের পরে প্রথম যে গান শহীদুল ইসলামের লেখা বিজয় নিশান উঠছিল, যেটা সুজিয় শ্যামসুন করেছিলেন, মুক্ত দেশের দ্বিতীয় গান, 23 ডিসেম্বর রেকর্ডিং হয়। এটা অনেকে অনেক রকম দাবি করে, আমি করেছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি ইতিহাসটা বলি, 23 ডিসেম্বর রেকর্ডিং হয়, গোবিন্দ হালদারের লেখা আপেল মাহমুদের সুরে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যাবে। স্বপ্না রায়ের মূল কণ্ঠ, তিনটি ছেলের মধ্যে কামাল উদ্দিন আহমেদ, আপেল মাহমুদ আর আমি, মনোয়ার হোসেন খান। এটা হচ্ছে ইতিহাস, এটার ইতিহাসে আর একটু গভীরে ঢুকি আমি। আমাদের যেহেতু বিজয় হয়ে গেছে, এখন অনেকেই চলে যাচ্ছে, অনেকে চলে গেছে দেশে, মানে স্বাধীন বাংলা বেতারে যারা থাকতো তারাও অনেকে চলে গেছে, আমাদের ঘর মোটামুটি খালি বলা যায় স্টুডিওটা। তো এই গানটিতে তখন তবলা বাদক নাই, গানটির যে যন্ত্রী তারা অনেকেই নাই, বাঁশিকে বাজাবে, বেহালাকে বাজাবে, কিন্তু সুখের বিষয় শান্তি মুখার্জি বলে একজন তবলা বাদক, তাকে আনা হলো তবলা বাজাবার জন্য ওই গানটিতে। সুবল দত্ত, সুবল দত্ত কিন্তু খুব নামি একজন বেহালা বাদক, এদেশে যত ফিল্ম তখন থেকে, পাকিস্তানের মধ্যে থেকে, তাকে ছাড়া কিন্তু ফিল্মে বাজনা হতো না। এবং আজকে যে বাংলাদেশ বেতারের একটা মিউজিক হয়, এই যে তানপুরার সাথে স্টেশন কল, এটা কিন্তু সুবল দত্তের কম্পোজিশন। অর্থাৎ এই যতদিন পর্যন্ত বাংলাদেশ বেতারে কম্পোজিশন বাজবে, সুবল দত্ত ততদিন অমর। এই লোকটি মারা গেল, আমি তার সঙ্গে ছিলাম, বিয়ে করেছেন সিলেটে, তো সন্তান ছিল না, ওর ছোট ভাই বাবুল দত্তকে কিন্তু নিঃসন্তান হিসেবে মারা গেছে। সুবল দত্তের স্ত্রী এই আজকে কি এখন তো নভেম্বর না, গত মাসে মারা গেছে, আর বাবুল দত্তের ওয়াইফ বেঁচে আছে। আমি যেটা বলছিলাম, সুবল দত্ত বাঁশি বাজা বেহালা বাজাবে, বাঁশিটা দরকার কে বাজাবে? আপনাদের মনে আছে উপমহাদেশের প্রখ্যাত দোতলা বাদক ছিলেন কানাইলাল শীল, অনেক কম্পোজিশন আছে, অনেক অন্যরকম বাজাতেন, সেই আব্বাসুদ্দিন থেকে শুরু করে আব্দুল আলীম, তারপরেও ওনার মেজর ছেলে হচ্ছে অবিনাশ চন্দ্র শীল, স্বাধীনতা বেতারে ছিল দোতলা বাদক। অবিনাশ কী করলো, বাজার থেকে একটা কলম বাঁশি আনলো, কলম বাঁশিটা চিনেন তো, এই যে এরকম করে এইদিকে বাজায়, হ্যাঁ এই যে এখানে আবার একটু কাটা থাকে, ওটা দেয় এখানে বাজায়, এই কলম বাসি কিনলো বাজার থেকে, এনে ওই সুরটা সে করলো, ওই সুরটা কিন্তু ওর বাজানো, অবাক কাণ্ড, সে কিন্তু দোতলা বাজানো, সে বাজাচ্ছে বাসি, আর হারমোনিয়ামটা আপেল মাহমুদ। আমার মনে আছে যে আমি যখন ওই যে আমরা তোমাদের ভুলব না, এই যে উপরে যখন টানটা দিতাম, তখন আমার গলাটা ওখানে ভেঙে যেত, তিনবার যখন ভেঙে যায় বোঝা যাচ্ছিল না, আমি বুঝতে পারছি, আপেল মাহমুদ বুঝতে পারছিল যেটা ভেঙে যাচ্ছে, অনুয়ারের গলার তখন ভেঙে যায়, বলে থাক এটা বোঝা যায় না, থাক, হ্যাঁ এটা আবার আপন মাহমুদ পরে যখন দেখা হবে তো তখন বলতো যে তোর তো এখানে এটা ছিল, যে আমার মনে আছে। দ্বিতীয় গানের কথা বলছি না, 23 ডিসেম্বর, তাহলে আমরা কিন্তু স্বাধীন বাংলা বেতারের তখনও প্রচার বন্ধ হয়নি, প্রচার কিন্তু চলছে, আমাদের এখানে বাংলাদেশ বেতার শুরু হয়ে গেছে, রেডিও পাকিস্তান ঢাকা বেতার এসে দখল করে নেবে, ঢাকা বেতার আমাদের স্বাধীন বেতারের লোকজন এসে এটা মানে হাতে নিল, হাতে নিয়ে প্রচার করছে, এটা আবার রিলেও হচ্ছে, বিভিন্ন স্টেশন রিলে করছে। ওইখানে যেহেতু লোকজন আর কিছু আছে, সবাই তো আমি যেমন আছি, তখন কিন্তু আমি আমি পাখির ঘরে নেই, আমাকে কোথায় থাকতে হয়েছে, আমি
এই বিজয়ের পর পর আমাকে দেওয়া হলো যে না এখন তোমার তো এখানে জায়গা হচ্ছে না, একটু ওখানে কি ব্যাপার স্যাপার ছিল যে তোমাকে একটু সরতে হবে, আমি পরে সিঁড়ির নিচে দোতলায় মানুষ উঠে আমি সিঁড়ির নিচে, সো আমার সাথে একটা গীতিকার ছিল, নাম হচ্ছে নওয়াজিস খন্দকার কবি, এর মধ্যেও কেউ কেউ এসে জায়গা না পেয়ে আমাদের মধ্যে ঢুকতে চেষ্টা করছে আর কি, সিঁড়ির নিচে কতটুকু বা জায়গা থাকে। টিপু চৌধুরী নামে আমাদের একজন ক্লারিক্যাল ওয়ার্ক করতে, ওই লোকটা একটা গান লিখল, মুক্ত 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 হয়েছি আমরা, স্বাধীন 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 হয়েছি আমরা। এই গানটি আবার মান্না হকের কথা বলছিলাম একটু আগে, সে মান্না হক সুর করে 26 তারিখে রেকর্ডিং করে। এই গানের পরে স্বাধীন বাংলা বেতারে আর কোনো গান রেকর্ডিং হয়নি। তাহলে আমাদের মুক্ত দেশের প্রথম গান বাংলাদেশে বিজয় নিশান উৎসবে ওই। এরপর দ্বিতীয় গান হলো এক সাগর রক্তের বিনিময়ে, তৃতীয় গান হলো মুক্ত 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 হয়েছে আমরা। এই তিনটি গান কিন্তু বাংলাদেশে প্রথম তিনটি গান। এরপরে স্বাধীন বাংলা বেতার আর কোনো গান রেকর্ডিং করতে পারেনি, করেও নি, শুধুমাত্র তাৎক্ষণিক সংবাদগুলো প্রচার হতো, আর বাকি যে রেকর্ডেড প্রোগ্রাম ছিল আগে যে প্রচার হয়েছে ওগুলো সংযোজন করে করে আমরা অনুষ্ঠানগুলো চালাতাম। আর গান তো আগের ছিলই, আমাদের প্রচার সমাপ্ত হয় হলো 72-এর 2রা জানুয়ারি। এবার আমি একটু পিছনে যেতে চাই। স্বাধীন বাংলা বেতার কোনো আনুষ্ঠানিক বা নীতিগতভাবে কি বলবো যে প্রথাগতভাবে যে স্টুডিও তৈরি করা হয় রেকর্ডিংয়ের জন্য সেটা ছিল না। উপরের একটি রুম, তাকে পর্দা দেয়া, কোনো আলাদা বুথ নেই যে এখানে গান করো আমরা আর এক রুম থেকে রেকর্ডিং করবো, তা নয়, একই রুমের মধ্যে একটা আকাইয়ের মতো একটা টেপ রেকর্ডার, যাতে 6 ইঞ্চি রেকর্ডিং স্কুল চালানো যায় এটা চালানো হতো, আর হেডফোন দিয়ে রেকর্ডিং করা হতো একই রুমের মধ্যে, ওইখানেই যন্ত্রী, ওখানেই শিল্পী, ওখানেই রিহার্সাল, ওখানেই সব। আচ্ছা, এসবের পরে আবার নিউজগুলো আলাদা রেকর্ডিং করা হতো, সংবাদগুলো, পত্রিকাগুলো আলাদা রেকর্ডিং করা হতো, ওই একই একই ঘরের মধ্যে। এইখানে কথা বলছি এরকম, স্টুডিও কোনো সাউন্ড প্রুফ স্টুডিও ছিল না, স্টুডিও পরে একটা বাড়ানো হয়েছিল প্রাথমিক পর্যায়ে। আর প্রথম দিকে যারা মিউজিক করতে গেলেন তাদের কোনো যন্ত্রপাতি ছিল না, সঙ্গীত যন্ত্র যেটা হয়, কেউ কেউ নিজস্ব হারমোনিয়াম, দোতারা বা সঙ্গে খোল, যাদের সাথে যেটা ছিল এটা হচ্ছে মানে সেই পথচারীর মতো আর কি, যার যা আছে এরকম। আমার কাছে দুটো গান আছে একদম হারমোনিয়াম দিয়ে গাওয়া, তবলা নাই, টেবিলে কিংবা ওই পাতিলে শব্দ করে বা গ্লাসে শব্দ করে তাল রাখা হয়েছে। এই যে যন্ত্রপাতি এসছে আমাদের ওখানে অনেক পরে, নিচতলায় আব্দুল জব্বার একটা রুমে থাকতেন তার বাচ্চা এবং ওয়াইফকে নিয়ে। আমরা এই সময় দেখতাম যে কলকাতার অনেক শুধু শিল্প সংস্কৃতির সাথে জড়িত কিছু ব্যক্তি আমাদের এখানে আসা যাওয়া করতেন, বিশেষ করে সন্ধ্যা হলে তারা কিন্তু আসতেন, আসলে আমাদের সাথে তাদের কথাবার্তা হতো, এবং অনেক শিল্পীদেরকে তারা অন্যভাবে হেল্প করতেন যে আকাশবাণীতে রেকর্ডিং করে দেওয়া, হয়তো ভালো গাই না, তারপরেও তারা কিন্তু এই বুকিংটা দিতেন, কারণ হেল্প করতেন আর্থিকভাবে। এবং ওখানে অনেক সংগঠন এসে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতেন, কিছুটা হেল্প হতো তাতে, অনেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন। কিন্তু আমার একটা স্মৃতি আছে, আমি আমার নামটা ওখানে পরিবর্তন হয়ে গেল মনোয়ার থেকে মনোহর, বাসার সামনে থাকে একজন রাইটার, ঐতিহাসিক ইতিহাসবিদের মহিলা বিভা সরকার, বিভা মাসি, তার হাজবেন্ড একজন উকিল। আমি গেট থেকে বেরোলে উনি জানলা দিয়ে দেখছেন, আমাকে দেখছেন, অনেকেই দেখেন, উনি কিন্তু জানলায় বসে আছেন, কারণ মনোহর কখন বের হবে, মনোহর কখন ঢুকছে। আমি যখন বের হচ্ছি মনোহর বাবা আসো, অর্থাৎ উনি কিন্তু নাস্তা নিয়ে বসে আছেন আমার জন্য, আমি যদি সকালে বের হই আমার নাস্তাটা উনি করাবে, কারণ জানেন যেখানে তো রান্না বান্নার ব্যবস্থা নেই, খেতে তো যাবে ছেলেটা, আবার দুপুরে খেতে যাব উনি কিন্তু জানলায় বসা, উনি অপেক্ষা করছেন যে আমি কখন বেরোচ্ছি। এইভাবে দিনগুলো গেছে, আমি আসি কিন্তু জানুয়ারির যেদিন আমাদের জহির রায়হান হারিয়ে যান, সেদিন সম্ভবত আমাদের দেশে কোরবানি ছিল, কোরবানি ঈদ। এই বিভা সরকার, বিভা মাসিমা আমাকে তার বাড়ি থেকে বিদায় দেয়, ওনার সাথে সম্পর্ক ছিল তখনকার যে স্বাস্থ্য, সেরপরেও উনি স্বাস্থ্য সেক্রেটারি বিভাগের সেক্রেটারি ছিলেন, টি হোসেন,
টিহসেনের রয় ছিলেন ইংরেজি সংবাদ পাঠিকা আমাদের স্বাধীনতা বেতারের পারভীন হোসেন। এই দুজনে মিলে আমাকে পাই রোডে এসে পাঠানো হবে, আমি ঢাকায় আসবো। আসবো কার সাথে? ইন্ডিয়ান রেড ক্রসের, তখন রেড ক্রস নট রেড ক্রিসেন্ট, এখন তো রেড ক্রিসেন্ট হয়েছে, রেড ক্রসের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পাবলিক রিলেশন অফিসার, এদের তিনটা গাড়ি আসবে, যশোর দিয়ে ঢুকবে, ঢাকায় আসবে। আমাকে ওই গাড়িতে আসতে হবে এবং একটা গাড়িতে আমি একা, আমার ওই গাড়িতে কম্বল আছে। তারা আবার তিন গাড়ির মধ্যে একটা, একটা মধ্যে পাবলিক রিলেশন অফিসার আর একটা মধ্যে ওই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। আমরা উঠলাম, আমি উঠলাম এসে ফরিদপুরে, তখন কুরবানি রেস্ট হাউস পেলাম। রেস্ট হাউসটা ছিল আমার এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের, আমাদের কৃষি বিভাগে, ওখানকার যে জেলা কৃষি অফিসার উনি এই ব্যবস্থা করলেন। কিন্তু উনি দেখলেন যে আমি মুসলমান এবং সেদিন কোরবানি, উনি এসে বললেন যে বাবাজি আপনি আমার বাসায়, ওয়াইফ এসছে কোরবানির দিন, ওনারা তো কোরবানির এই গরু খাবেন না, কিন্তু আপনি তো মুসলমান, আপনি খাবেন, চলুন আমার বাসায় কিন্তু আপনাকে খেতে হবে। উনি গাড়িতে করে ওনার বাসায় নিতে, আমি কৃতজ্ঞ কিন্তু একদিন পরে তার নামটা আমি ভুলে গেছি। আপনারা যাদের নাম নিচ্ছি ভাই, আপনারা যেখানেই থাকেন যদি বেঁচে থাকেন আমার শ্রদ্ধা জানবে, আমি আপনাদের শ্রদ্ধা জানাই, আপনাদের ভালোবাসার দাম আমি দিতে পারবো। যাই হোক, তারপরে আসলাম, পরের দিন সকালে রওনা হলাম দৌলতদিয়া ফেরি। আমাদের শ্রী গ্রীষ্মাস তো বিখ্যাত, ওখানে টাটকা পাওয়া যায়। ওনাদের মধ্যে একজন বলে ফেললেন, পাবলিক রিলেশন অফিসার, এই মনোহর তোমাদের ইলিশ মাছের খুব প্রশংসা শুনি, দেখি এখানে খাওয়ার কোনো ব্যবস্থা হবে, এদেশে কি এখন কি পাওয়া যাবে, সিজন আছে? তখন তো সিজন মোটামুটি। তো আমি বলি হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে ওদের ঠিক আছে, তোমরা যখন খাবে আমি ব্যবস্থা করে দিচ্ছি। ফেরিতে উঠে আমি ওই তিনতলায় ওদের একটা রান্না, তো তখন আমার তিনতলা ওদের রান্নার ব্যবস্থা থাকে না, ফেরিতে ক্যান্টিনের মতো, বললাম যে দেখো এই ঘটনা আমরা খেতে যাচ্ছি। বলছে হ্যাঁ স্যার আমরা করে দেবো। ওরা একটা কাঁচা বাগানি ডাল করবে, ভাজি করলো আর মাছ ভাজাটা দিল। এত খুশি হলো খেয়ে যে এত নাম শুনেছি, আজকে যে খাবারটা খেলাম আমরা জীবনে কোনোদিনই খাবার খাই, আর এই মাছটা যে এরকম হতে পারে, এত টেস্টি হতে পারে, এটা আমরা কল্পনাও করি। যে স্মৃতি মনো আর তোমার জন্য আমরা এই স্বাদটুকু পেলাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর এক সময় আসি ঢাকা, আসলে পরে আমরা আমাকে ওরা, আমি থাকি তখন রোড 15 ধানমন্ডি 15 নম্বর, আমি বড়ো ভাইয়ের বাসা করলাম না, আরও আগে আমি একটা কুকুর পালতাম, সেই কুকুরটাকে আমি রেখে গিয়েছিলাম। তখন কিন্তু যেহেতু যুদ্ধ শেষ হয়েছে, আমার ভাইরা কিন্তু ওই যে আমার পরিবার যারা ওই যে আটিতে ছিল তারা চলে আসে বাড়িতে, বড়ো ভাইয়ের ওখানে দোতলা বাড়ি ছিল, আমার কুকুরটা কিন্তু আমার কাছে আসে নাই। ও কিন্তু সবসময় আমাকে রিসিভ করতো, কেন আসে নাই, কুকুরটা একটা অ্যাসোসিয়ান একজন আমাকে দিয়েছিল, তাকে মেরে ফেলেছিল, মনোহরের কুকুর মেরে ফেলে, সত্যি স্থানীয় যে বিপক্ষ। যাই হোক, ভাবি রাস্তায় আমাকে রিসিভ করতে আসছে, গলি একটু গলির মতো ছিল আমার বাড়িটা, মেইন রোডের কাছে আসছে, মেইন রোড মতে একদম মেইন রোড না, সাত মন্দির রোডটা, রোড পিকনিক গিয়ে তারপর ওই রাস্তার ওখানে ভাবি দাঁড়িয়ে আছে, আমাকে পাচ্ছে না, শুনছে আমি এসেছি কিন্তু আমাকে ধরতে পারছে না, কোথায়? ওই যে ফ্রেন্ডস না আমার সব বন্ধুরা, তখন তো আমি তো ওই মহল্লায় বড়, সুতরাং তারা তো আমাকে ছাড়তে একটু সময় নেবে, দেখে ফেলেছে। যাই হোক, এক সময় এসছে, ভাবি কান্নাকাটি করলো, ধরে নিয়ে আসলাম। অবাক কাণ্ড, এই ভাবি আমার জন্য ফিন্ডি বানায় রোজ, মনোমানুষ এদিনকেও মানুষ আমাকে করে বসিয়ে ফিন্ডি নিজে হাতে খাইয়ে রাখতে কাঁদছে, কারণ ছেলের মতো তো বড় করেছে, তার তিন ছেলের সাথে আমি বড় ছেলের মতো। তারপরে আমি দেশের বাড়ি যাই মা বাবাকে দেখতে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিই তো এই পুরো স্বপ্নটা আমাদের গ্রথিত করেছেন ভিতরে, তাই না? তার সেই সোনার বাংলা, প্রত্যাশা স্বপ্ন পুরো। বঙ্গবন্ধু হত্যার কারণে আমরা একটু পিছিয়ে গেছি, এই পিছিয়ে যাওয়াটা আমাদের 50 বছর কমপক্ষে আমরা পিছিয়েছি, যে উন্নতি বা যে আশা পূর্ণ করার বা যে প্রত্যাশা আমাদের ছিল সেটা, আশাটা এখনও আছে, আশা আমরা এখনও করি, আমরা সেই স্বপ্ন দেখি। আমি আশাবাদী, আমি কিন্তু নিরাশ নই, হতাশ নই, হয়তো মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, বেঁচে তো এসেছি, বেঁচে এসে এখন পর্যন্ত বেঁচে আছি এবং আগের চেয়ে ভালো আছি। মুক্ত দেশে, স্বাধীন দেশে আমরা কিন্তু কেউ খারাপ না, আমরা মানুষও ভালো, আমাদের কর্মও ভালো, আমাদের কৃতকর্মের জন্য আমাদের খুব একটা দুঃখ রেখে আমরা যাব না। প্রত্যাশা ছিল, প্রত্যাশা হয়তো ততখানি পূরণ করতে পারিনি, এটা ব্যক্তি জীবনেও হয়, পরিবারের পারিবারিক জীবনেও হয়, তো সুতরাং অতখানি দুঃখ আমরা করছি না, আমরা মনে করছি। আজকে হোক কালকে হোক
আমার দেশ, আমার সমাজ, আমার পরিবার, আমার সন্তান প্রত্যেকের অবস্থান আরো দৃঢ় হবে, আরো উন্নতি হবে, আরো সুনামের সাথে, আরো প্রতিপত্তির সাথে বিশ্বে তারা এগিয়ে যাবে। আজকে আমরা স্যাটেলাইট যুগে প্রবেশ করেছি, আমরা আজকে ঘরে ঘরে বিদ্যুতের আলো দেখছি, আমরা আজকে কত না খেয়ে থাকছি। একসময় ছিলাম এদেশের সবাই খেতে পেত না, কিছু লোক না খেয়েও মারা গেছে, এখন কি সেটা হচ্ছে? হচ্ছে না। আগে আমার হাতে টাকা ছিল না, অনেকের আর্থিক অসঙ্গতি ছিল, এখন কি সঙ্গতি বাড়ে নাই? অস্বীকার করতে পারবে যে রিক্সাওয়ালা সারাদিনের পরিশ্রম দিয়ে সংসার চালাতে পারতো না, আজকে তার ইনকাম কিন্তু যে লোক অবসর জীবন যাপন করে তার চেয়েও বেশি। হ্যাঁ, সে দিন আনছে, দিন খাচ্ছে, কিন্তু তার ইনকামটা কিন্তু আজকে অনেক বেশি। কামলার ইনকাম, কর্মচারীর ইনকাম, শ্রমিকের ইনকাম একেবারে খারাপ কিন্তু নয়। তারপরও আমরা কিছুটা বৈষম্য দেখি, আরেকটু প্রত্যাশা করি, আশা করি আরেকটু বেশি। কেন? যে আরেকটু ভালো থাকতে চাই, আরেকটু ভালো জীবনযাপন করতে চাই, সামর্থ্য আসছে। সামর্থ্য যে হয়নি সেটা নয়। আজকে আমাদের দুটো ব্রিজের কথা বলে, বৃহত্তর ব্রিজ একটা হচ্ছে, একটা হয়ে গেছে, যমুনা এবং পদ্মা। অসমর্থ এটা, সামর্থ্য প্রমাণ করে। আজকে আমরা এই শহরে মেট্রো রেল দেখব, প্রমাণ করে যে হ্যাঁ আমাদের সামর্থ্য বাড়ছে। তারপরেও বলবেন যে অসঙ্গতি যে হয়নি, বা মানুষের মধ্যে যে দুর্নীতি কিংবা অপরাধ প্রবণতা, মানুষ বেড়েছে, প্রবণতা বাড়বে, মানুষ অল্প আয়াসে কিন্তু পেতে চায়, অপরাধ করতে চায় কেউ কেউ পরিবেশ পরিস্থিতির কারণে। তারপরেও আমি আশাবাদী, এবং আমি হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু আমি মনে করি আমার এই দেশ খুব শীঘ্রই না হলেও কিছুটা সময় নিলেও বিশ্বের একটি অত্যন্ত উদাহরণযোগ্য দেশ হবে। তরুণ প্রজন্ম যারা আমাদের দেশের তরুণ প্রজন্ম, ওদের উদ্দেশ্যে এখন যারা আমাদের প্রজন্ম, এত তরুণ প্রজন্ম অনেক মেধাবী, আগের চেয়ে তারা অনেক শার্প, তারা এখন ডিজিটাল ব্যবহার করছে। আমার মনে হয় যে তরুণরা যেভাবে এগোচ্ছে, দেশ যেভাবে এগোচ্ছে, তারা একসময় নিশ্চয়ই আরও সুস্থ মুক্তিযুদ্ধের ইতিহাস স্টাডি করে সুস্থভাবে সঠিক পথে সততার সাথে উদাহরণযোগ্যভাবে আমি আমার উন্নতি করতে চাই। আমার প্রজন্ম কিন্তু সেটা করছে, এবং আমি আশা করছি আমার প্রজন্ম তার সঠিক ইতিহাস নিয়ে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, যে স্বপ্ন আমারও দেখার কথা, যে স্বপ্ন আমার বাস্তবায়নের কথা, সেটা যেন সে করে। এবং লেখাপড়ার দিক থেকে সে যেন যেটুকু জ্ঞান না হলে নিজের জীবন গড়া যায় না, সেটাকে সে যেন গড়ে নেয়। সেটা কৃষিকাজও হতে পারে, সেটা শ্রমের কাজও হতে পারে। কোনো কাজ কখনোই ছোট নয়, সহানুভূতির সাথে থাকবে, সৌহার্দ্যের সাথে থাকবে, বন্ধুত্ব বজায় রেখে থাকবে সকলের সাথে, যারা মুরব্বী আছে, যারা মা বাবা আছে, শিক্ষক আছে, বড় আছে, তাদেরকে শ্রদ্ধা করে তাদের কাছ থেকে অভিজ্ঞতা আহরণ করবে, এবং নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে এগিয়ে যাবে।